কেমন আছেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আপ ডাউন টিকিট নিয়ে। যারা আপ ডাউন টিকিট নিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে যারা রমজান ঈদের আগে দেশে যেতে চান এবং ঈদের পরে ফেরত আসতে চান, তো আমি নর্মালি 2 মাসের একটি আপ ডাউন টিকিট নিউজ নিয়ে আলোচনা করব। এবং কি যে টিকিটটি আলোচনা করব যে হলো 10ই এপ্রিল থেকে 16ই এপ্রিলের মধ্যে যারা দেশে যাবেন এবং আপনারা ফেরত আসবেন 9ই জুন থেকে 15ই জুন পর্যন্ত, 1 সপ্তাহের মধ্যে যে আপনাদের টিকিটের মূল্যটা কেমন আমি কিন্তু আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাঝে। সুতরাং ভিডিওটিকেও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন। আশা করি দেখার পরে অবশ্যই আপনি জেনে যাবেন যে টিকিটের দাম কেমন এবং লাকেজ কত কেজি থাকছে, সব কিছু আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেব। এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনার যদি কোনো নতুন কোনো নিউজ জানার ইচ্ছে থাকে, আপনার কখন টিকিট লাগবে, আপনি কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনার কমেন্টের রিপ্লাই দেব, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে টিকিট নিউজ আমি কিন্তু প্রতিদিনই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং কি ভিডিওটি শেয়ার করতে বলবেন না, কারণ আপনার একটি শেয়ারে আমার অন্যান্য প্রবাসী বন্ধুরাও দেখতে পারলো এবং তারা হয়তো উপকৃত হতে পারে, তাদের কোনো প্রয়োজনে আসতে পারে, তারা জানতে পারে, তাই শেয়ার করে দিবেন। আমি কথা না বাড়িয়ে চলে যাব আমার মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী আপডেট টিকিট নিউজ সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 10ই এপ্রিল মালিন্ডো এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যা আপনি 10ই এপ্রিলে যাবেন এবং জুনের 9 তারিখ ফেরত আসবেন, তাহলে টোটাল 2 মাস সময়। 10ই এপ্রিল মালয়েশিয়া টাইম রাত 8টায় মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে মালিন্ডো এয়ারলাইন্সের ফ্লাইটটি, যা বাংলাদেশে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম রাত 10টায় এবং আপনি ফেরত আসবেন 9ই জুন। 9ই জুন রাত 11টায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে মালিন্ডো এয়ারলাইন্সটি, যা মালয়েশিয়া টাইম ভোর 5টায় মালয়েশিয়া এসে পৌঁছাবে মালিন্ডো এয়ারলাইন্স। আপনি যদি এই টিকিটের মূল্য জানতে চান, এই আপ ডাউন টিকিটটি আপনাদের জন্য মাত্র 2330 রিংগিত। 11ই এপ্রিলে আপনি যদি বাংলাদেশে যেতে চান আপনি ফেরত আসবেন 10ই জুন, সময় 2 মাস। মালয়েশিয়া টাইম যে 11ই এপ্রিল মালয়েশিয়া টাইম রাত 8টায় মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে মালিন্ডো এয়ারলাইন্সটি, যা বাংলাদেশে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম রাত 10টায় এবং কি 10ই জুন আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়া ফেরত আসবেন 10ই জুন রাত 11টায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে মালিন্ডো এয়ারলাইন্সটি, মালয়েশিয়া এসে পৌঁছাবে মালয়েশিয়া টাইম ভোর 5টায় মালয়েশিয়া এসে পৌঁছে যাবে। আপনি যদি এই 11ই এপ্রিল থেকে 10ই জুন পর্যন্ত যে 2 মাসের আপ ডাউন টিকিটটি রয়েছে এটার মূল্য জানতে চান, তাহলে এটার মূল্য হলো 2480 রিংগিত, 2480 রিংগিত। এবং 12ই এপ্রিল থেকে 11ই জুন পর্যন্ত আরেকটি আপ ডাউন টিকিট রয়েছে। 12ই এপ্রিলে মালয়েশিয়া টাইম রাত 8টায় মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে মালিন্ডো এয়ারলাইন্সটি এবং এই ফ্লাইটটি কোনো ট্রানজিট নেই, মালিন্ডো এয়ারলাইন্সের কোনো ফ্লাইটে কিন্তু ট্রানজিট নেই, আপনারা ডাইরেক্ট ফ্লাইটে যেতে পারবেন। তো বাংলাদেশে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম রাত 10টায় এবং আপনি ফেরত আসবেন জুনের 11 তারিখ, 11ই জুন। 11ই জুন বাংলাদেশ টাইম রাত 11টায় মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে মালিন্ডো এয়ারলাইন্সটি, যা মালয়েশিয়া এসে পৌঁছাবে মালয়েশিয়া টাইম ভোর 5টায়। তো আপনি যদি 12ই এপ্রিল থেকে 11ই জুন এই 2 মাসের যে আপ ডাউন টিকিটটি রয়েছে আপনি যদি এই টিকিটটির মূল্য জানতে চান, তাহলে টিকিটের মূল্য হলো 2300 রিংগিত মাত্র। 13ই এপ্রিল থেকে 12ই জুন পর্যন্ত যে আপ ডাউন টিকিটটি আরেকটি ফ্লাইট রয়েছে, যা 13ই এপ্রিল
মালয়েশিয়া টাইম রাত 8টায় মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে মাল ইন্ডিয়া এয়ারলাইন্সটি, এবং বাংলাদেশে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম রাত 10টায়। আপনি ফেরত আসবেন 12ই জুন, 12ই জুনে ফেরত আসবেন, এবং বাংলাদেশ টাইম রাত 11টায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে মাল ইন্ডিয়া এয়ারলাইন্সটি, যা মালয়েশিয়া এসে পৌঁছাবে মালয়েশিয়া টাইম ভোর 5টায়। আপনি যদি এই 13ই এপ্রিল থেকে 12ই জুন পর্যন্ত 2 মাসের যে একটি আপ ডাউন টিকিট রয়েছে, এই টিকিটটির মূল্য জানতে চান, টিকিটের মূল্য হলো 2030 রিঙ্গিত মাত্র, 2030 রিঙ্গিত মাত্র। 14ই এপ্রিল থেকে 13ই জুন পর্যন্ত এই 2 মাসের আরেকটি আপ ডাউন টিকিট রয়েছে, যা আপনার আছে 14ই এপ্রিল মালয়েশিয়া টাইম রাত 8টায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে মাল ইন্ডিয়া এয়ারলাইন্সটি, এবং বাংলাদেশে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম রাত 10টায়। আপনি ফেরত আসবেন 13ই জুন, 13ই জুন রাত 11টায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে মাল ইন্ডিয়া এয়ারলাইন্স, যা মালয়েশিয়া এসে পৌঁছাবে মালয়েশিয়া টাইম ভোর 5টায়। আপনি যদি 14ই এপ্রিল থেকে 13ই জুন এই 2 মাসের যে আপডাউন টিকিট রয়েছে, এই টিকিটটির মূল্য জানতে চান, তাহলে মূল্য হলো মাত্র 2030 রিঙ্গিত। আপনি যদি 15ই এপ্রিল থেকে যে 14ই জুন যে আপডাউন টিকিটটি রয়েছে, এই টিকিটটির মূল্য জানতে চান, টিকিটের মূল্য হলো 2450 রিঙ্গিত। এখন আরেকটি ফ্লাইট রয়েছে যা এপ্রিলের 16 তারিখ থেকে জুনের 15 তারিখ পর্যন্ত। এই 16ই এপ্রিল একটি ফ্লাইট রয়েছে মাল ইন্ডিয়া এয়ারলাইন্সের, যা মালয়েশিয়া টাইম রাত 8টায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে, এবং বাংলাদেশে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম রাত 10টায়। এবং আপনি ফেরত আসবেন 15ই জুন, 15ই জুন রাত 11টায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে মাল ইন্ডিয়া এয়ারলাইন্সটি, যা মালয়েশিয়া এসে পৌঁছাবে মালয়েশিয়া টাইম ভোর 5টায়। তো আপনি যদি 16ই এপ্রিল থেকে 15ই জুন পর্যন্ত আপ ডাউন টিকিটের মূল্য জানতে চান, টিকিটের মূল্য হলো 2300 রিঙ্গিত। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজকের এই আপডেট টিকিট নিউজের মাধ্যমে আপ ডাউন টিকিটের যে নিউজটি জানিয়ে দিয়েছি, আশা করি আপনারা এরসে বেশি হবে না, তবে আপনারা যা সবাই জানেন যে সময়ের সাথে সাথে কিন্তু টিকিটের মূল্য পরিবর্তন আসে। আপনি 1 ঘন্টা আগে যেটা দেখবেন, 1 ঘন্টা পরে কিন্তু আবার টিকিটের মূল্য পরিবর্তন চলে আসে। সুতরাং আপনারা দেখে শুনে, অবশ্যই দেখে শুনে টিকিট ক্রয় করবেন, এবং কি এই মাল ইন্ডিয়া এয়ারলাইন্সের মাধ্যমে যারা যাবেন তারা কিন্তু আপনার মালামাল নিতে পারবেন, হাত ব্যাগে, যেটাকে আমরা হাত ব্যাগ বলি, এটা হলো কেবিন ব্যাগ, কেবিন ব্যাগ নিতে পারবেন 7 কেজি, এবং যেটাকে আমরা লাগেজ বা যেটাই বলি না কেন, এই ব্যাগেজে নিতে পারবেন 35 কেজি। টোটাল আপনি 42 কেজি এই টিকিটের সাথে ফ্রি নিতে পারবেন, এবং আপনারা চাইলে কিন্তু এক্সট্রা কিনতে পারবেন লাগেজ, প্রতি কেজি হয়তো 20 টাকা বা 19 টাকা করে নিবে, আপনার টিকিটের সাথে এক্সট্রা বুকিং দিতে পারেন। প্রিয় বন্ধুরা, যাদের এমন আপডেট টিকিটের নিউজের প্রয়োজন, আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন, আপনি কখন যাবেন, কখন ফেরত আসবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি সবসময়। আর যেই তারিখের উপরে সবচেয়ে বেশি কমেন্ট পড়বে, আমি কিন্তু ওই তারিখের উপর কিন্তু আরেকটি ভিডিও করব। সুতরাং আপনারা কমেন্ট করবেন, আপনাদের যখন দেশে যাবেন কমেন্টের উপর আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য।